আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডায়াল স্যাটের সাপ্তাহিক সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি আকিব চৌধুরী শুরুতেই জানিয়ে দিচ্ছি রিফাতান কুং নিবেদিত সংবাদ শিরোনাম ভাবগাম্ভীর্যের সাথে সিলেটে মহান 21 ফেব্রুয়ারি উদযাপিত বিএনপি ও অঙ্গ সংগঠনের 21 ফেব্রুয়ারি ও শহীদ দিবসের র্যালিতে পুলিশি বাধা মাইক্রো ব্যানার ছাড়া র্যালি অনুষ্ঠিত প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন 2020 ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠিত বাঁশিয়া নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীকে দূষণমুক্ত করার আহ্বান সুলতানা কামালের দর্শক শুনে নিলাম সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত 21 এর প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিলেটের আপামর জনসাধারণ রাত 12টা 1 মিনিটে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড পরে একে একে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জেলা প্রশাসন এই সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন সকালে শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে জড়ো হয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠনের 21 ফেব্রুয়ারি ও শহীদ দিবসের র্যালিতে পুলিশি বাধার সম্মুখীন হন পরে মাইক ও ব্যানার ছাড়া র্যালি করেন নেতাকর্মীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের ভাষা দিবসের র্যালিতে বাধা দিয়েছে পুলিশ পরে র্যালি করতে দিলেও মাইক ও ব্যানার ব্যবহার করতে দেয়া হয়নি শুক্রবার দুপুরে নগরীর মীরাবাজার থেকে বিএনপির জামানবলয়ের নেতারা ভাষা দিবসের র্যালি করতে চাইলে এ সময় পুলিশ তাদের র্যালিতে বাধা দেয় আমরা শুধুমাত্র জাতীয় পতাকা ব্যবহার করব এর পরে মাইক ও ব্যানার ছাড়া র্যালি করেন নেতাকর্মীরা র্যালিতে নেতৃত্ব দেন সিলেটের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান ইমরান আহমেদ চৌধুরী স্বেচ্ছাসেবক দল নেতা নাজিমউদ্দিন লস্কর প্রভাষক আজমল হোসেন রায়হান সহ সিনিয়র নেতৃবৃন্দ পরে র্যালিটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয় डायल सिलेट टेलीविजन सिलेट प्रवासी बालागंज ओसमानीनगर एडुकेशन ट्रास्टर 2020 बृत्ति वितरण अनुष्ठित হয়েছে রোববার দুপুরে শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ তৈরি ও 100টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ সম্পন্ন এবং 300টির বেশি উপজেলায় নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী সিলেট 2 আসনের সংসদ সদস্য মোকাব্বির খান পুলিশ সুপার ফরিদউদ্দিন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ এটা মনে কর্মসূচি বৃহত্তম প্রকল্প শুধুমাত্র কারিগরি শিক্ষার জন্য 329টি টেকনিক্যাল স্কুল এবং কলেজ নির্মিত হবে সেটির জন্য এই এত বিশাল প্রকল্প গৃহীত হয়েছে ওসমানীনগর এবং বালাগঞ্জ দুই জায়গায় একটি নয় দুইটি টিএসসি কেন্দ্র বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত বাঁশিয়া নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীর দূষণ রোধে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলা জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপা প্রেসিডেন্ট সুলতানা কামাল। এতে আরও উপস্থিত ছিলেন বাপা সাধারণ সম্পাদক শরীফ জামিল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সহ আরও অনেকে। উক্ত সভায় আরও অংশগ্রহণ করে সুরমা নদী পানি সংরক্ষক ও বাঁচাও বাঁশি নদী ঐক্য পরিষদ। এ সময় সুফিয়া কামাল এ নদীকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ করার দাবি জানান। দর্শক, ফিরে আসছি রিফাতেন কংনিবেদিত বিজ্ঞাপন বিরতির পরে। ফিরে এসে যা থাকছে: বিএনপি ও অঙ্গ সংগঠনের 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সিলেট গোয়াইনঘাটে দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ। সিপিবির সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে দেশরক্ষা অভিযাত্রা সমাবেশ অনুষ্ঠিত। জাফলং তামাবিল রুটে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি এলাকাবাসীর। জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান। সুদীর্ঘ 3 যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত অ্যান্ড কোম্পানি। আমাদের রয়েছে 8টি শাখা। সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার, শহীদ প্লাজা সহ মেন্দিবাগ, দরগা গেট, সুবিদ বাজার, গোবিন্দগঞ্জ এবং গোয়ালাবাজারে রয়েছে আমাদের শাখা। রিফাত অ্যান্ড কোম্পানির সুপরিসর শাখায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। স্বাদে ও মানে সেরাটা নিয়ে আমরা আছি আপনাদের অপেক্ষায়। সিলেট নগরীর কাজলশায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ डिजिटल एक्सरे, पैथोलॉजी, अल्ट्रासोनोग्राम, एंडोस्कोपी और कोलोनस्कोपी, यूरोफ्रोमेंटी लैब, बायोमेडिकल एनालिसिस, माइक्रोबायोलॉजी, इलेक्ट्रोलाइट, होमोडोलॉजी, हार्मोन लेवल टेस्ट। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। দর্শক, ফিরেলাম বিজ্ঞাপন বিরতির পর। বৃহস্পতিবার নগরের মীরাবাজারে জেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীর মীরাবাজারস্থ একটি অভিজাত হোটেলে মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আশিক উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। সিলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় বক্তারা বলেন, আশা দিবসের প্রেরণায় গণতন্ত্রকে সমুন্নত রাখতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে ও তারেক রহমানের ওপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুর রহমান চৌধুরী মিলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্কর সহ সিনিয়র নেতৃবৃন্দ। ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট। অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাটে দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিস্তারিত নুসরাত জাহানের প্রতিবেদনে। আর্থ মানবতা সেবায় নিয়োজিত সিলেটের সামাজিক সংগঠন অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও মৌলানা দেলোয়ার হোসেনের সহযোগিতায় সিলেটের গোয়াইনঘাট ডৌবাড়ি ইউনিয়নের প্রায় 3 শতাধিক গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে হাকুরবাজার সংলগ্ন অরফান ওয়েলফেয়ার ট্রাস্ট কার্যালয়ের পার্শ্ববর্তী মাঠে আনুষ্ঠানিকভাবে গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা গুলাম আম্বিয়া কয়েস এর সভাপতিত্বে ও মৌলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আসগর আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন মৌলানা মুজিবুর রহমান, মোহাম্মদ তোফাজ্জুল হক, মাস্টার শাহাদাত হোসেন, সাংবাদিক কাউসার আহমেদ, ছাত্রনেতা তানজিল হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, 2008 সন থেকে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেনের সামাজিক সংগঠন অরফান ওয়েলফেয়ার ট্রাস্ট। আমি এই ট্রাস্টের চেয়ারম্যান মহোদয়ের কাছে দীর্ঘদিন থেকে আবেদন করে আমার গোয়াইনঘাটে প্রায় কয়েকটি মসজিদ নির্মাণ হয়েছে অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে। জৈন্তাপুরে এবং জকিগঞ্জ এবং হবিগঞ্জ, নবীগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জের বিভিন্ন থানায় এই অরফান ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে যে অনুদান পাচ্ছেন তো খুব আনন্দিত। তারা আরও আশাবাদী, যদি এই ট্রাস্টে আল্লাহ তাআলায় কবুল করে তাহলে এর মাধ্যমে ভবিষ্যতেও তারা পাইতে পারে। অরফান ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আমাদের গোয়েনঘাটের অসহায় মানুষকে শাড়ি রঙ্গি বিতরণ করায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে গোয়েনঘাট উপজেলা পরিষদের পক্ষ থেকে গোয়েনঘাটবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ। মৌলানা দেলোয়ার এবং চেয়ারম্যান আলহাজ মৌলানা আসগর আলী, আমি ফেসবুকে দেখেছি দীর্ঘদিন থেকে বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বন্যার সময় শুকনা খাবার পানির সময় বিভিন্ন ধরনের কর্মসূচি তারা আমাদের গোয়েনঘাটে নিয়ে আসার কারণে আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সরকারের পাশাপাশি এবং প্রবাস ভিত্তিক যে একটি সংগঠন আমাদের গোয়েনঘাটকে নির্বাচিত করেছে, আমি এর কারণে ওনাকে আবারও অভিনন্দন জানিয়ে আরও একটি আবেদন করব, বিগত দিনে যেভাবে আমাদেরকে গোয়েনঘাটে এসেছেন আগামীতে আরও দুর্বার গতিতে আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে পরে দুস্থ ও অসহায় গরিবদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমার এগুলো খুব ভালো লাগে, কারণ আমি এতিম গরিব দুঃখী লাগি আমি এ সাহায্য করা 2013 থেকে দান দক্ষিণা করলাম, কারণ আমার কোনো দান দক্ষিণা করার কোনো শক্তি নাই সাহস নাই। প্রবাসী ভাই বোনেরা তারা আমারে তারা আমানত হিসাবে আমারে তারা বিশ্বাস করেন, এর লাগিয়া আমি সবসময়ও দান দক্ষিণা করলাম। সেনে দান দক্ষিণা করলাম আমি চাই তারা দোয়া চাই, যখন আমি একদিন থাকতাম না দুনিয়াত তারা যদি শুনে আর আমার লাগে দোয়া করে আমার প্রবাসী ভাই বোনের লাগে দোয়া করে, ও হইল মেইন উদ্দেশ্য, আমার আর কোনো উদ্দেশ্য নাই, দোয়ার লাগে আমি সারাম। ডায়াল সিলেট টেলিভিশন সিলেট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিলেটের বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে দেশরক্ষা বিজেতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার বিকালে সিলেটের কিনব্রিজ এলাকায়। বিভাগীয় সমাবেশে এই সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। দেশের সাধারণ মানুষের সরকার গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক শক্তির পুনর্জাগরণ তথা সিপিবির নেতৃত্বে বাম গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সিলেটের জাফলং তামাবিল রুটে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছেন এলাকার লোকজন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা। এলাকাবাসী জানান, জাফলং পর্যটন ও প্রাকৃতিক পাথর ও পানির জন্য প্রসিদ্ধ। তামাবিল রুটে ভারতের সেভেন সিস্টার রাজ্যের সাথে বিভিন্ন রকমের পণ্য আমদানি রপ্তানি হচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সড়কে পুরাতন ও ফিটনেসবিহীন যানবাহন চলছে, এসব পরিবহনে ভাড়াও অনিয়ন্ত্রিত। এসব সমস্যার সমাধানে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবি জানান তারা। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের প্রতিটি আপডেট পেতে ভিজিট করুন www.dialsylhet24.com। এছাড়াও আমাদের ইউটিউব ও ফেসবুক পেজ দেখতে ডায়াল সিলেট লিখে ভিজিট করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।